আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো কিভাবে আম সংরক্ষণ করতে হয়। আম প্রায় চলেই যাচ্ছে, এখনই সময় আম সংরক্ষণ করার, কেননা আমের দাম এখন অনেকটাই কম আছে। এখানে আমি কিছু আম নিয়েছি। আমগুলোকে আস্তেও রাখা যায়, কেটেও রাখা যায়, আবার সিদ্ধ করেও রাখা যায়। যে যেভাবে রাখতে ইচ্ছুক সেভাবেই রাখতে পারবেন। আমি ধাপে ধাপে দেখাবো। প্রথমে আমটাকে যদি আমি গোটা রাখি, তাহলে ভালো করে ভিজিয়ে রেখে ধুয়ে নিতে হবে, যাতে আমের কষ্টটা পুরোপুরি চলে যায়। আমের রংটা যদি ঠিক একই রকম রাখতে চান, তাহলে আম ভেজানোর সময় পানির সাথে একটু চিনি এবং ভিনেগার মিশিয়ে রাখতে পারেন, তাহলে আমগুলো সবসময় একই রকম থাকবে। আমগুলো ধোয়ার পর একটি টিস্যু বা পাতলা কাপড় দিয়ে ভালো করে মুছে রেখে দিতে হবে, যাতে করে আমের গায়ে কোনো রকম পানি লেগে না থাকে। তারপর একটা পেপার দিয়ে মুড়িয়ে আমগুলোকে রাখতে হবে, এবং এই পেপার মোড়ানো আমগুলোকে একটা পলি ব্যাগে ভরে রাখতে হবে। যদি কেউ ইচ্ছে করে তাহলে বক্সে ভরেও রাখতে পারে। পলি ব্যাগে রাখার সুবিধা হলো ফ্রিজের জায়গাটা কম লাগবে। এভাবে রাখলে আমের গায়ে আর বরফ জমবে না এবং আমগুলো ভালো থাকবে। এবার আমি দেখাবো কিভাবে আচার বানানোর জন্য আম সংরক্ষণ করবেন। প্রথমে আমগুলোকে ধুয়ে নিতে হবে। তারপর একটা ছুরি বা আপনার সুবিধা মতো যে কোনো কিছু দিয়ে মাঝখান থেকে ফালি করে কেটে নিতে হবে। যেহেতু আমগুলো প্রায় পাকার অবস্থায় চলে এসেছে, তাই আটি সহ নেওয়া যাবে না। দুপাশ থেকে কেটে ইচ্ছে মতো ছোটো বড়ো করে বা আপনি যেভাবে আচার বানাতে চান সেরকম টুকরো করে রেখে দিতে হবে। তবে আটিটা ফেলে না দিয়ে আটির সাথে লেগে থাকা আমগুলো ছাড়িয়ে নিয়ে একটা বক্সে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন, পরবর্তীতে কাঁচা আমের জুস করে খাওয়ার জন্য। আর যদি আপনি আমের মোরব্বা করতে চান, সেক্ষেত্রে আমগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে আমের আটি সহ কাটতে হবে। তাহলে যেটা সুবিধা হয় সেটা হলো আমগুলো আর ভেঙে যায় না। এখানে আমি আমার সুবিধা মতো কিছু আম কেটে নিয়েছি। আমগুলো কাটার পর পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, যাতে করে আমের এক্সট্রা যে টক ভাবটা আছে সেটা চলে যায়, আর যদি কোনো কষ থাকে তাহলে সেটাও চলে যাবে। কিছুক্ষণ পর আমগুলোকে ছেঁকে ভালো করে পানি জড়িয়ে নিতে হবে এবং একটা প্লেটে আমগুলোকে ছড়িয়ে দিতে হবে। এভাবে রাখার সুবিধা হলো আমগুলো যখন ফ্রিজে রাখবো তখন শক্ত হয়ে একটার সাথে একটা আর লেগে যাবে না। এবার আমি এই আমগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেব 7-8 ঘন্টার জন্য। এখানে আমি কিছু আম নিয়েছি, যেগুলোকে পরবর্তীতে যখন আম থাকবে না তখন কাঁচা আমের জুস করে খাওয়ার জন্য সংরক্ষণ করব। এই আমগুলো দিয়ে আবার আমের টকও রান্না করা যায়, অনেকেই আবার তরকারির সাথেও ব্যবহার করে থাকেন। প্রথমে আমগুলোকে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিতে হবে, যাতে করে আমের সবুজ অংশটা না থাকে। খোসা ছাড়ানো হয়ে গেলে একটা পাত্রে আমগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য। এরপর আমগুলোকে টুকরো করে কেটে আরও একবার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এবার আমগুলোর পানি ঝরিয়ে নিয়ে একটা শুকনো প্লেটে আমগুলোকে ছড়িয়ে রেখে দিতে হবে।
फ्रिज থেকে নামানোর পর দেখুন আমগুলো খুব সুন্দরভাবে জমে গেছে এবং শক্ত হয়ে গেছে। প্লেটে ছড়িয়ে রাখার কারণে একটার সাথে একটা লেগে যায়নি, খুব সহজেই ছাড়ানো যাচ্ছে। যেহেতু আমি সবগুলো আম একসাথে ব্যবহার করব না, তাই আমি এই পদ্ধতিটা ব্যবহার করি। এভাবে শুধু আম নয়, আপনি যদি যে কোনো কিছু খুব সহজে ছাড়াতে চান তাহলে আমার পদ্ধতিটা প্রয়োগ করতে পারেন। এখানে আমি যে আমগুলো খোসা ছাড়িয়ে রেখেছি ওগুলোকে একটা বক্সে ভরে রেখে দেব ডিপ ফ্রিজে। এভাবে যদি আপনি রাখেন তাহলে সারা বছর জুড়ে আপনি কাঁচা আমের স্বাদটা নিতে পারবেন। ঠিক একইভাবে আপনি পাকা আমও এভাবেই সংরক্ষণ করতে পারেন। আর যে আমগুলো আমি খোসা সহ রেখেছি ওগুলোকে একটা পলি ব্যাগে ভরে ঠিক একই নিয়মে ফ্রিজে রেখে দেব। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।